بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده رسوله اللهم صل وسلم عليه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا معشر المسلمين اتقوا الله في أنفسكم واتقوا الله في أولادكم وأرزاقكم وفي جميع أعمالكم وأقوالكم وفي جميع شؤونكم فإني أوصي ونفسي بتقوى الله عز وجل واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل أمر من أموركم في الدنيا فنسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين ويجعلنا من عباده المخلصين ويجعلنا من عباده المؤمنين اللهم تقبل منا صالح الأعمال يا رب العالمين আজকের এই জুমা বারে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম মুসল্লি ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পর এই দুনিয়ায় পাঠিয়েছেন ঈমান দিয়ে এবং ইসলাম দিয়ে আমরা সকলে জানি ঈমান এবং ইসলামের নেয়ামত হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামাহ আমাদের জন্যে দুনিয়ার এই জীবনে যে তিনি পাঠালেন এই জীবন সম্পর্কে আজকে আমরা কিছু কথা শেয়ার করব যেহেতু যেই ভুবনে আমরা অবস্থান করছি সেই ভুবনে আমাদের পজিশনটা কী সেটি আমাদের জানা থাকা দরকার হয়তো জানা আছে সবারই কিন্তু আমরা সচেতন নই আজকের এই আলোচনাটা সেজন্যই আমাদের জন্য হবে একটা মুযাক্কির অথবা রিমাইন্ডার ইনশাআল্লাহ আমাদের অনেকেই এই দুনিয়ায় বসবাস করছেন এবং ভাবছেন যে দুনিয়া আমাদের জন্য পার্মানেন্ট রেসিডেন্স অনেকেই ভাবছেন এটা আমাদের একটা হোমল্যান্ড তারা ভাবছেন না যে আসলে এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যেতে হবে জানেন কিন্তু ভাবছেন না আমরা আমাদের আশার লাগামকে অনেক দূর বাড়িয়ে রেখেছি বরং আশাটা যেন লাগাম হারা আশার পরে আশা এমনভাবে বসবাস করছি যেন আমাদের কোনো দিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে না এমনভাবে বসবাস করছি যেন যদি ছেড়ে যেতেও হয় কিন্তু সেটা বহুদিন বহুদিন পর অনেক দিন দুনিয়ায় আমরা জীবিত থাকব এমনই একটি ভাব আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যে অবস্থান করছে তার রাশ টেনে ধরেছেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে যে হাদিসটি ইমাম বুখারী ছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল
ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটি বর্ণনা করছেন, সাহিহ বুখারীর মধ্যে হাদিসটি আছে। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তুমি এই এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন গরিব। গরিব মানে হচ্ছে স্ট্রেঞ্জার, আগন্তুক। যদিও বাংলা ভাষায় আমরা সকল দরিদ্রকে গরিব বলি, কিন্তু আসলে গরিব শব্দের অর্থ হচ্ছে আগন্তুক, স্ট্রেঞ্জার, নতুন এসেছে, যাকে কেউ চেনে না। আরবিতে গুরবাত মানে হচ্ছে অপরিচিত হওয়া, অতএব গরিব মানে হচ্ছে অপরিচিত। এই জন্য আপনারা গুরাবার কথা জানেন, ফাতুবা লিল গুরাবা। এমন একটা সময় আসবে যখন ইসলামকে কেউ আর চিনবে না, ফলে প্র্যাকটিসিং সিনসিয়ার মুসলিমকেও কেউ চিনবে না, সে হয়ে যাবে গরিব। মানুষ ভাববে ইসলামের অরিজিনাল ট্র্যাকের উপর যারা আছে, মানুষ তাদেরকে ভাববে এরা কেমন ইসলাম পালন করছে, তারা হয়ে যাবে গরিব। কিন্তু এই অরিজিনাল ইসলামের উপর যারা আছেন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলছেন ফাতুবা লিল গুরাবা। যাই হোক, এখানে গরিব শব্দের ব্যাখ্যা গিয়ে আমি বললাম যে গরিবের অর্থ যে স্ট্রেঞ্জার, সেটা ওই হাদিসেও প্রমাণিত, অপরিচিত আগন্তুক। তুমি এই দুনিয়ায় এমনভাবে থাকো, বসবাস করো যেন তুমি একজন অপরিচিত আগন্তুক। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির, তুমি পথ অতিক্রম করছো, ইউ আর অন এ জার্নি। আও আবিরু সাবিল, এইভাবে দুনিয়ায় বসবাস করো। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপর এই কথার রেশ ধরে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন, এটিও বুখারীর মধ্যে এসেছে একই হাদিসের শেষে, তিনি বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, ওয়া খুযু মিন সিহ্হাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। যখন তুমি প্রভাতে উপনীত হও, প্রভাত পর্যন্ত আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখেন, তখন তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার ইন্তজার করো না, অপেক্ষা করো না। আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হও, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তখন তুমি প্রভাত পর্যন্ত, ভোর পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, ইন্তজার করো না। অতএব তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমাকে আল্লাহ তাআলা যে স্বাস্থ্য দিয়েছেন সেটিকে গ্রহণ করো, সেই সুযোগটা তুমি নাও। এবং তোমার মৃত্যু এসে যাওয়ার আগেই তোমার যে জীবন আল্লাহ তাআলা দিয়েছেন সেই জীবন থেকে তুমি প্রয়োজনীয় রসদ গ্রহণ করো, সেই জীবনটাকে তুমি কাজে লাগাও। এ হচ্ছে হাদিসের ভাষ্য। এই হাদিসের মধ্যে বা এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা খুবই ডেঞ্জারাস আমাদের জন্যে, যে যদি আমরা মনে করি যে দুনিয়াটা আসলে আমাদের থাকার জায়গা, অথবা এই দুনিয়ার মৃত্যু আমাদের বহুদিন পরে হবে, দুনিয়াটা আমাদের জন্য দারুল ইকামা, দুনিয়াটা আমাদের জন্য দারুল খুলুদ, যদি এটা ভাবি তাহলে এটা আমাদের জন্য খুবই অপরিণামদর্শী ভাবা হবে, খুবই বিপজ্জনক ভাবা হবে। বরং এই ভাবাটা একটা ব্যাধি, এই ভাবাটা হচ্ছে একটা রোগ। এই রোগের যে মহাঔষধ সেটা হচ্ছে জীবন সম্পর্কে আমরা নিরাশ হব না, বাট আশাটাকে লাগামহারা করব না, আশার রাশটা টেনে ধরতে হবে এবং আখিরাতকে স্মরণ করতে হবে এবং আখিরাতের সাফল্যটাকেই আমাদের সামনে রাখতে হবে। আমরা যারা আজকে এই বিষয়টিকে সচেতনভাবে ভাবছি না, তাদের জন্য একটা সুন্দর রিমাইন্ডার রেখে গিয়েছিলেন ফেরাউনের সভাসদদের মধ্যে সেই ব্যক্তি যিনি মোমেন ছিলেন, সালেহ ছিলেন। আল কোরআন সেটাকে কোট করেছে, মহান আল্লাহ তাআলা সূরা গাফির, যাকে সূরা আল মুমিনও আমরা বলে থাকি, তার 38 এবং 39 নম্বর আয়াতে সেটিকে কোট করেছেন। এটা আমাদের সবার জন্য চমৎকার একটা রিমাইন্ডার। তিনি বলছেন, হুবহু তার কথাটিকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া কওমি ইত্তাবিউনি, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিল আর রাশাদ, হে আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, দুনিয়ার এই জীবনটা শুধুই সামান্য ভোগ্যপণ্য মাত্র। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর আখিরাতটাই হচ্ছে চিরস্থায়ী আবাস। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আখিরাতটাই হচ্ছে চিরস্থায়ী আবাস।
فالدنيا أيها الإخوة، الحياة الدنيا هي متاع، بل متاع قليل، بل هي متاع الغرور، والآخرة هي دار القرار. অতএব প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আসলে একটা ভোগ্যপণ্যর চাইতে আর তেমন কিছু নয়। ভোগ্যপণ্য, ভোগ্যপণ্য বলে আমরা জানি এটা ওয়ান টাইম ইউজ, ইউজের পরে এর কোনো আর স্থায়িত্ব থাকে না। দুনিয়াটাকে কোরআনে সেটাই বলা হয়েছে, বরং অন্যত্র বলা হয়েছে এটা মাতাউন কালিল, অতি অল্প স্বল্প ভোগ্যপণ্য। অন্যত্র এটাকে বলা হয়েছে মাতাউল গুরুর, প্রবঞ্চক, প্রবঞ্চক। এই ভোগ্যপণ্যের যত রসদ আছে, মাল মশলা আছে, সবগুলোই আমাদেরকে প্রতারিত করে, আমাদেরকে প্রতারিত করে, আমাদেরকে অচেতন করে দেয় আখিরাত সম্পর্কে, আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেয়, বিরাগ ভাজন করে দেয়। ফলে এই ভোগ্যপণ্য আসলে প্রতারণার ভূমিকা পালন করে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেহেতু দুনিয়ার এই হচ্ছে হালাত, অতএব একজন সত্যিকারের মোমেনের দুটোর যে কোনো একটা হালাত থাকা উচিত। একটা হচ্ছে হালুল গরীব, আর একটা হচ্ছে হালু আবিরু সাবিল। হালুল গরীব আর একটা হলো হাল আবিরু সাবিল। হালুল গরীব মানে হচ্ছে আগন্তুকের অবস্থা, সে যেন নিজেকে একজন আগন্তুক হিসাবে ভাবে এবং সেই পজিশনে নিজেকে প্রতিষ্ঠিত করে। আগন্তুক হচ্ছে সেই ব্যক্তি যে একটা ভূমিতে অবস্থান করে এবং সে জানে যে ওটা তার নিজস্ব ভূমি নয়, সে জানে যে যে আবাসে এখন সে আছে এখান থেকে তাকে চলে যেতে হবে, এখান থেকে তাকে বিদায় নিতে হবে, তাকে বিদায় নিতে হবে তার ওয়াতানের দিকে, যেটা তার মূল আবাসভূমি। তাকে চলে যেতে হবে তার আল ওয়াতান আল আসলি, তার আসল স্বদেশ ভূমিতে, আসল আবাসভূমিতে, অথবা তার পারমানেন্ট রেসিডেন্সিও। আমরা এই স্বল্প জীবনের পৃথিবীতেও যদি ভাবি, আমাদের যেখানে আমরা ভাড়া করা হোক অথবা কেনা হোক, এমন আবাসটাকে আমরা বলি আমাদের পারমানেন্ট রেসিডেন্স, যদিও সেটা আক্ষরিক অর্থে নয়, কিন্তু দুনিয়া এটাই ভাবা হয়। এরপরে যখন আমরা বেড়াতে যাই, সেটা হচ্ছে আমাদের জন্য মানে আগন্তুক হওয়ার জায়গা। আমি একটা জায়গায় গেলাম, আশেপাশে কেউ চেনে না, একটা প্রয়োজনে গেলাম, আবার ফিরে আসলাম আমার আবাসভূমিতে। দুনিয়াটাও এমন, আমাদের আসল আবাসভূমি হচ্ছে আখিরা। অতএব এই দুনিয়ায় অল্প কিছুদিন আমরা থাকতে এসেছি, অল্প কিছুদিনের জন্য, লং টাইমের জন্য নয়, কারণ 100 বছরের বেশি বয়স পান কয়জন ব্যক্তি? লং টাইম বলতে যা বোঝায় সেজন্য আমরা কেউ এখানে বেঁচে থাকি না, আর সারা জীবনের জন্য তো নয়ই, কারণ জীবনের যে ধর্ম মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সে হচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। অতএব মোমেনের অবস্থা হচ্ছে, সে যেহেতু জানে যে সে এখানে অনাবাসী, ফলে তার নিজের আবাসভূমিতে, নিজের ওয়াতানে ফেরার জন্য যে একটা আকুতি, যে একটা মনের আকর্ষণ, সেটা তার মধ্যে থাকবে। আর আমাদের ওয়াতান হচ্ছে জান্নাহ, আমাদের ওয়াতান হচ্ছে জান্নাহ। আমরা আশা করি আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমাদের ওয়াতান জান্নাহ কেন? কারণ আমাদের আদি পিতা এবং মাতা তারা দুজনেই জান্নাতে ছিলেন, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেই তাদেরকে জান্নাতে রেখেছিলেন, তারপরে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই পাঠশালায়, পরীক্ষাশালায়, এবং তারপর আবার আখিরাতে ফিরে যারা আল্লাহর হেদায়তের উপর চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর যারা চলবে, তাদেরকে আবার তিনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। অতএব জান্নাতটাই হচ্ছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, আমাদের আল ওয়াতান আল আসলি আল আউয়াল, আমাদের সেই ওয়াতান, সেই আসল আবাসভূমি যেখানে ফিরে যাওয়ার আকর্ষণ আমরা বোধ করি একজন মোমেন। তাই আবার সে জান্নাতে যাওয়ার আকর্ষণ যেহেতু আছে, অতএব মৃত্যুকে সে ভয় পায় না। কোনো মোমেন মৃত্যুকে সে ভয় পায় না। তবে মৃত্যুর স্বাভাবিক যে একটা মৃত্যুকে অপছন্দ করা, সে সম্পর্কিত হাদিস আছে সামনে, আমরা সেটা আলোচনা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা আমরা পরে প্রশ্নে জেনে নেব। কিন্তু স্বাভাবিক একটা ইমানের কনসিকোয়েন্স হচ্ছে যে মৃত্যুকে ভয় পাবো না মোমেন আমরা যারা কেউই, কারণ আমরা জানি যে আমাদের আসল আবাসভূমি হচ্ছে জান্নাহ। অতএব আল্লাহর কাছে সে জান্নাত পাওয়ার আশা আমরা করি, এবং সে আশাতেই আমরা আল্লাহর সন্তুষ্টি রক্ষার জন্য অবিরাম চেষ্টা করি, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর পথে সেজন্যই আমরা আছি।
পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে নয়, অন্য কোনো ইজম কায়েমের জন্য নয়। মোমিনের এই বিষয়টি একজন আরবি কবি এভাবে তুলে ধরেছেন যে সে তার আসল ওয়াতানের দিকে যেতে চায়। বলছেন, কাম মিন মানজিলিন ফিল আরদ ইয়ালিফুহুল ফাতা, কাম মিন মানজিলিন ফিল আরদ ইয়ালিফুহুল ফাতা ওয়া হানিনুহু আবাদান লিআউয়াল মানজিলি। যুবক এই পৃথিবীতে কত ঘরেই না অবস্থান করেছে, কত ঘরেই সে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু তার মনে একটা সর্বদা আকর্ষণ তার প্রথম ওয়াতানের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে। এবং এই বিষয়টিকে ইমাম ইবনুল কাইয়িম চমৎকারভাবে তার কাব্যগ্রন্থ একটি আছে মিমিয়া, আরেকটি কাব্যগ্রন্থ আছে নুনিয়া, তার মিমিয়া কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন এভাবে, ফাহাইয়া আলা জান্নাতে আদনিন ফাইন্নাহা নাযিলুকাল উলা ওয়া ফিহা আল মুখাইয়ামু ওয়ালাকিন্নানা সাবিউল আদুউ ফাহাল তুরা আউদুন ইলা আওতানিনা ওয়া নাসলামু। তিনি বলছেন, চলো জান্নাতের আদন তথা নিকটবর্তী জান্নাতের দিকে, কারণ সেটি হচ্ছে তোমার প্রথম অবতরণস্থল, প্রথম আবাস। সেই জান্নাত ও আদন এটি হচ্ছে তোমার প্রথম আবাস, এবং তাতে রয়েছে অনেক তাঁবু, কিন্তু আমরা তো এখন শত্রুর কাছে অবরুদ্ধ বন্দী, শত্রু বলতে শয়তানের কথা বোঝানো হচ্ছে। অতএব তোমাদের কি মনে হয় যে তোমরা সেই ওয়াতানের দিকে ফিরে যাবে এবং আমরা নিরাপত্তা অর্জন করব? শেষ চরণে তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে, শয়তান আমাদের সেই প্রথম ওয়াতানের দিকে যাওয়ার পথে অন্তরায় এবং এক ধরনের অবরোধ সে আরোপ করে রেখেছে আমাদের উপর। এই অবরোধ, যে অবরোধ এর কারণে আমরা ভালো কাজ করতে পারি না, ভালো কাজ করি না, আমরা সত্যের দিকে আসি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা সালাতে রেগুলার হচ্ছি না, এটা শয়তানের অবরোধ আরোপের কারণে। কিন্তু একজন ব্যক্তি তার ইমানি শক্তিতে সে অবরোধকে নিশ্চিহ্ন করে দিতে পারে। অতএব সেই ইমানের শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি, তাহলে শয়তান আমাদের উপর সফল কাম হতে পারবে না। এবং আমরা আশা করছি আমাদের এই ইমানের পথে চলার মধ্য দিয়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারব। যে হাদিসটি আমরা বলেছি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, এই হাদিসের মূল কথা হচ্ছে যে তুমি এই পৃথিবীতে নিজেকে মুকিম মনে করো না, পারমানেন্ট রেসিডেন্ট মনে করো না, বরং মনে করো যে তুমি অল্প কিছুদিনের জন্য এসেছো, কিছুদিন পরেই চলে যাবে। আমরা যেন প্রত্যেকে নিজেকে এ কথা বলি, ইন্নামা আনতা মুসাফির, তুমি তো মুসাফির ছাড়া আর কেউ নও। এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই মুসাফির, এবং আমরা একের পর একটা স্টেজ পার হচ্ছি মাত্র, অতিক্রম করছি মাত্র, একটা ঘরের পরে আরেকটা ঘরে আমরা ঢুকছি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা স্থানান্তরিত হচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা একটা অবিরাম চলার পথে চলছি, যে পথ শেষ পর্যন্ত আখিরাতে আমাদেরকে পৌঁছে দেবে, আর মোমেনদেরকে পৌঁছে দেবে তার প্রথম ওয়াতানে, মোমেনদেরকে পৌঁছে দেবে তার প্রথম ওয়াতানে। ওয়াহাকাদা নাহনু আইয়ুহাল মুসলিমুন নাহনু মুসাফিরুন وراحلتنا الليل والنهار ومركبنا الليل والنهار اللذان يبليان كل جديد ويقربان كل بعيد وطالما أهلك القرون من قبلنا قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله. এভাবে হে মুসলিম ভাইরা বোনেরা, আমরা অবিরাম চলার পথে চলছি, আর আমাদের সাথী হলো দিন এবং রাত, আমাদের যানবাহনও হলো দিন এবং রাত। দিন এবং রাত সে দুটো জিনিস যা সকল পুরাণকে নতুনকে পুরাণ করে দেয়, আজকে নতুন কালকে পুরাণ, যা সকল দূরবর্তীকে কাছে এনে দেয়। আমরা চলছি চলছি চলতে চলতে আখিরাতটা একসময় খুব কাছে চলে আসছে না? একটা জীবন কাটাচ্ছি আমরা, কিন্তু আখিরাতটা আমাদের কাছে চলে আসছে। এবং এভাবে এই দিন এবং রাত্রিকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে মনে হয় যেন দিন এবং রাত্রির অতলে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক জাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যাদের অনেকের কথা উল্লেখ করেছেন, যেমন কওমে আদ, কওমে নূহ, কওমে থামুদ এবং তাদের পরবর্তী আরও অনেক জাতি যাদের অনেককে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ চেনে না। এবং এভাবেই দিন এবং রাত্রি আমাদের জীবনকে
ক্ষয় করার কাজে লিপ্ত। মনে হয় যেন দিন এবং রাত্রির অন্যতম কাজ হচ্ছে আমাদের বয়সটাকে আস্তে আস্তে ক্ষয় করে শেষ প্রান্তে উপনীত করা। সেটা আমরা দেখতে পাচ্ছি, দিন রাতের কাছে আমাদেরকে সমর্পণ করে, রাত দিনের কাছে আমাদেরকে সমর্পণ করে। এভাবে দিন এবং রাতের দোলায় মাঝখানে আমরা একটা অবিরাম চলার পথে আছি, আমরা একটা অবিরাম সফরের মধ্যে আছি। এই সফর শেষ হয়ে যাবে এক সময় এবং অতি দ্রুতই শেষ হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সফরের জন্য বা সফর পরবর্তী অবস্থার জন্য আমরা কী প্রস্তুত করেছি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খোলাফায়ে রাশেদিন, তাঁর থেকে ওলামায়ে কেরাম একটা চমৎকার কথা কোট করেছেন, বলেছেন যে অবশ্যই এই জীবনের পথে আমরা শুধু চলছি আর চলছি, এভাবে চলতে চলতে আখিরাত আমাদের প্রায় দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। সুতরাং তোমরা দুনিয়ার সন্তান হবে না, তোমরা আখিরাতের সন্তান হও। ফর ইনডিড টুডে দেয়ার ইজ অ্যাকশন উইথ নো অ্যাকাউন্ট অ্যান্ড টুমোরো দেয়ার উইল বি অ্যাকাউন্ট উইথ নো অ্যাকশন। কারণ নিশ্চিত আজকে আমলের সুযোগ আছে কিন্তু বিচারের কোনো ব্যবস্থা নাই, এই আমলের হিসাব দিতে হচ্ছে না, কিন্তু কালকে শুধুই বিচার শুধুই হিসাব, আমলের কোনো সুযোগ নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এ কথাটি খুব সংক্ষেপে চমৎকারভাবে এভাবে বলেছেন, কুন মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুন মিন আবনাইদ দুনিয়া ফা ইন্নাল ওয়ালাদা ইয়াতবাউল উম, তুমি আখিরাতের সন্তান হও এবং তুমি দুনিয়ার সন্তান হয়েও না, কারণ সন্তান তো মাকে অনুসরণ করে। তাহলে আখিরাতের সন্তান হওয়ার অর্থটা কি? আখিরাতের জন্য যা করা দরকার তা করবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি চমৎকার কথা কোট করা হয়েছে, সেটি হচ্ছে তিনি বলেছেন, হালালুহা হিসাব ও হারামুহা আদাব, হালালুহা হিসাব ও হারামুহা আদাব। দুনিয়ার হালালটা অর্থাৎ যে হালালটা আমরা মেনটেন করি, উপার্জন করি, খাই, কনজিউম করি, এই হালালটার হিসাব দিতে হবে। অর্থাৎ যদি হালাল পথেও আমরা চলি, তার হিসাব কড়ায় গণ্ডায় প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মানুষকে দিতেই হবে। একজন যদি খুব চালাক যে তাহলে আমি হারাম যদি করি, তার কথাও তিনি বলে দিয়েছেন, ও হারামুহা আদাব। আর যদি দুনিয়ার হারামে কেউ সম্পৃক্ত হন তাহলে তার পরিণতি নির্ধারিত, তার পরিণতি নির্ধারিত, সেটা হচ্ছে আদাব, আদাব মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদাব। আল্লাহ হারামের প্রকরণ অনুযায়ী সেভাবে আদাব দিবেন। আরবিতে আরেকটা কথা আছে, ইন্নামাল আদাবু আও ইন্নামাল উকুবাতু মিন জিনসিল আমাল, শাস্তি হয়ে থাকে যেরকম আমল সে করে থাকে। প্রত্যেক হারামের সমান শাস্তি নয়, প্রত্যেক অপরাধের সমান শাস্তি নয়। অতএব হারামের প্রকরণ অনুযায়ী তার জন্য শাস্তি থাকবে, তবে হারাম দুনিয়ায় যারা হারামে লিপ্ত হবে তাদের শেষ পরিণতি হচ্ছে শাস্তি, আল্লাহর কাছে শাস্তি তাদের পেতে হবে। ফুদাইল ইবনে ইয়াদ তিনি তার চমৎকার সব কথার জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে ব্যক্তি বলল, 60 বছর, 60 ইয়ার্স, 60 বছর। তিনি বললেন, তাহলে তার মানে হচ্ছে তুমি 60 বছর ধরে শুধু চলছো আর চলছো এবং তুমি তোমার রবের দিকে অগ্রসর হচ্ছ, আর সময় ঘনিয়ে এসছে তুমি তোমার গন্তব্যে পৌঁছার। তখন সে ব্যক্তি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তখন তিনি বললেন, আতাদরি মা মানা মা তাকুল, তুমি কি জানো তুমি যে কথাটি বলেছো তার অর্থটা কি? তখন তিনি নিজেই বললেন, ফুদাইল বললেন, মান আলিমা আন্নাহু লিল্লাহি আব্দুন ওয়া আন্নাহু ইলাইহি রাজিউন ফালিয়্যালাম আন্নাহু বাইনা ইয়াদাই আল্লাহি মাওকুফুন ওয়া মান আলিমা আন্নাহু মাওকুফুন ফালিয়্যালাম আন্নাহু মাসউলুন ওয়া মান আলিমা আন্নাহু মাসউলুন ফালিয়ুআদ্দা লিসুআলি জাওয়াবান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থ ব্যাখ্যাটা দিচ্ছেন ফুদাইল ইবনে ইয়াদ রাহমাহুল্লাহ। তিনি বলছেন, যে ব্যক্তি জানে যে সে আল্লাহর বান্দা এবং সে তার কাছে ফিরে যাবে, যে এটা জানে, তার জানা উচিত সে আল্লাহর সামনে দাঁড়াবে,
সে আল্লাহর সামনে দাঁড়াবে। এবং যে ব্যক্তি জানে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে, তার জানা উচিত তাকে জিজ্ঞাসা করা হবে ফর ইচ অ্যান্ড এভরি অ্যাকশন, ফর ইচ অ্যান্ড এভরি স্পিচ, যা সে করেছে যা সে বলেছে প্রত্যেকটার জন্য তাকে প্রশ্ন করা হবে। ওয়ামান আলিম আন্নাহু মাসউলুন, আর যে জানে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে যেন সে প্রশ্নের উত্তর তৈরি করে। ফদাইল ইবনে ইয়াদ বলছেন, তখন সে লোক জিজ্ঞেস করলো, ওমান নাজাত, ওমান নাজাত ওমান হিলা, তাহলে আমার পরিত্রাণ হবে কীভাবে, কীভাবে আমি উদ্ধার পাবো, আমার কোন পলিসি নেওয়া উচিত, হিলা মানে এখানে পলিসি, আমার পলিসিটা কী হওয়া উচিত। ফদাইল বললেন, চমৎকার, এটা আমাদের সবারই স্মরণ রাখা দরকার। তিনি বললেন, আন তুহসিনা ফিমা বাকিয়া ইউগফার লাকা মা মাদা, ওয়া ইন লাম তুহসিন ফিমা বাকিয়া উখিদতা বিমা মাদা ওয়া বিমা বাকিয়া, রাওয়াহু আবু নুআইম ফিল হিলিয়া। ফুদাইল বলছেন, তোমার জীবনের যে অংশটুকু এখন বাকি আছে, সে অংশে তুমি সুন্দর কাজ করবে, পুণ্যের কাজ করবে, ভালো কাজ করবে, যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত সেই কাজগুলো তুমি করবে, তাহলে তোমার পেছনের যত পাপ আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর যদি তুমি তোমার যে সময়টা এখনও আল্লাহ তাআলা সুযোগটা রেখেছেন তোমার জন্য, তুমি সেখানে ভালো কাজ পুণ্য কাজ না করো, তাহলে যে সময়টা তুমি পার হয়ে এসছো এবং সেখানে অনেক খারাপ কাজ করেছো, সেই খারাপ কাজগুলোর মোকাবেলা এবং ভবিষ্যতে আরও যে খারাপ কাজ করবে সবটার কারণে তোমাকে পাকড়াও করা হবে। ওয়াল আইয়াদু বিল্লাহ, ওয়াল আইয়াদু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তা থেকে পরিত্রাণ দান করুন। এখানে ইসলামের পুরো দিক দর্শনটা চলে এসেছে, যদি কেউ ভালো কাজ করেন তাহলে অতীতের সকল পাপ ক্ষমা হবে এবং সেই পাপগুলো বরং পুণ্যে রূপান্তরিত হবে। এটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি প্রমাণিত। একটা শুধু বিষয় বাকি থাকে, সেটা হচ্ছে বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে সেই বান্দা থেকে মাফের ব্যবস্থা করতে হবে, অথবা মাফ নেওয়ার কোনো সুযোগ না থাকলে ইসলাম ব্যবস্থা মানে তওবার ক্ষেত্রে যেই ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে তা অনুসরণ করতে হবে। অর্থাৎ সে লোকের ওয়ারিসদের কাছ থেকে হয়তো মাফ চেয়ে নিতে হবে, অথবা ওয়ারিসদের কাছে হকটা পৌঁছাতে হবে, অথবা তার সুযোগও যদি না থাকে তাহলে সারা জীবন ওই লোকের জন্য দোয়া করতে হবে, আর তার হকটা ওই লোকের পক্ষ থেকে দান খয়রাত সাদাকা করতে হবে, যাতে ওই লোক সে পুণ্যটা পেয়ে যায় আর আপনার উপর থেকে পাপের বোঝাটা চলে যায়। এইভাবে যদি কেউ করে তাহলে আসলে আলহামদুলিল্লাহ, আমাদের আফসোস করার কিছু নেই। কিন্তু এখানে আমরা একটা বুঝতে পারছি যে পুণ্যের করার সিদ্ধান্ত নিতে হবে, আর তওবার মাধ্যমে যদি সারা জীবন পরিচালিত হই তাহলে ফদাইল ইবনে ইয়াদ যে প্রেসক্রিপশনটা দিয়েছেন সেটা আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। অতএব আমরা হাদিসের আলোকে বলতে পারি যে কুল্লুনা মুসাফিরুন নান্তাযিরু কিতার আল মাউত, আমরা প্রত্যেকেই সফরের মধ্যে আছি, আমরা মৃত্যু ট্রেনে আমরা সওয়ার হয়েছি, গিয়ে থামবে, যা ট্রেন যেখানে থামবে তার মৃত্যু সেখানে হবে। এবং একজন আরবি কবি এভাবে বলেছেন, ইন্না লানাফরাহু বিল আইয়ামি নাক্তাউহা, ইন্না লানাফরাহু বিল আইয়ামি নাক্তাউহা কুল্লা ইয়াউমিন মাযা ইউদ্দি মিন আল উমরি, আমরা যে দিনগুলো আমরা অতিবাহিত করছি এই দিনগুলোতে আমরা খুব উল্লাস করছি, খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনগুলো আমরা কাটাচ্ছি, কিন্তু প্রত্যেকটা দিন যা অতিবাহিত হচ্ছে মূলত সেই দিনটি আমাকে আমার বয়সের শেষ প্রান্তে উপনীত করছে, আমার বয়সটাকে মৃত্যুর কাছাকাছি করে দিচ্ছে। আরেকটি ছোট্ট কবিতা, এই কবিতাগুলো খুব চমৎকার এবং বড় বড় স্কলাররাই লিখেছেন, সেজন্য কোরআন সুন্নার পাশাপাশি এগুলো আপনাদের সামনে আমি পেশ করছি। ওমা হাযিহিল আইয়ামু ইল্লা মারাহিলু ইয়াহুসু বিহা দাঈন ইলাল মাউতি কাসিদু, যে দুনিয়ার এই যে দিনগুলো সপ্তাহে সাত দিন, এক মাস, বছর, বারো মাসে এক বছর, এই যে আমরা দিনগুলো কাটাচ্ছি, এই দিনগুলো হচ্ছে জীবনের একটা স্তর, এই স্তরগুলো দিয়ে একজন আহ্বানকারী মৃত্যুর দিকে আমাদেরকে আহ্বান করছে, একজন আহ্বানকারী দিনটাই একজন দাঈ বলতে পারেন, দাঈ ইলাল মাউত, আজকের এই দিনটাও আমাদেরকে মৃত্যুর দিকে আসলে আহ্বান করছে। ওয়া আরাজাবু মিন দা লাউ তাআমালতা আন্নাহা নাযিলুন তুতুই ওয়াল মুসাফিরু কাঈদু, এর চাইতে অবাক হলো যে যদি আপনি ভাবেন তাহলে দেখবেন যে আন্নাহা নাযিলুন তুতুই,
যে মৃত্যু চলে আসছে, মৃত্যু চলে আসছে, ওল মুসাফেরও কায়দু, কিন্তু মুসাফের বসে আছে, গন্তব্যস্থান চলে আসছে, মুসাফিরের কোনো খবর নাই, সে বসে আছে। প্রিয় ভাইরা, আসলে আমাদের দশা হয়ে গেছে তাই, আমাদের উচিত সাবধান হওয়া। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন কোনো এক সাহাবি, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়ন করলেন পাথুরে মেঝের উপরে, ফলে তার শরীরে পাথরের দাগ, চাটায়ের দাগ, তার খুব কষ্ট লাগলো। রাসূলুল্লাহ, সাইয়্যিদ ওয়ালাদ আদম, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহু আকবার, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এইভাবে তার অবস্থা, এটা সহ্য হয় না, তাই না? অনেক সময় দেখবেন আপনার সন্তানও যদি একটু কষ্টের মধ্যে থাকে খুব খারাপ লাগে। তাহলে রাসূল, যিনি আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয়, তার এই কষ্ট দেখে সাহাবিয়ার নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসরা ওয়া কায়সার ইয়ানামানি আলা দিবাজ ওয়াল ইস্তাবরাক। কিসরা এবং কায়সার, রোম এবং পারস্যের সম্রাট, তারা ঘুমায় দিবাজ এবং ইস্তাবরাক নামক অত্যন্ত দামি রেশমি বিছানায়। ওয়া আনতা তানামু আলা আল-হাসির, আর আপনি পাথরের উপরে ঘুমাচ্ছেন, হাত্তা ইউআথারা ফি জামবিক, আপনার পার্শ্বদেশে শরীরের মধ্যে তার আসর লেগে আছে। তখন তিনি যেটা বললেন, এটা আমাদের একটু খেয়াল করার বিষয় প্রিয় ভাইরা, সেটি হচ্ছে তিনি বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার ব্যাপারে এত বিচলিত হওয়ার কিছু নেই। ইন্নামা মিথলি ওয়া মিথলাদ দুনিয়া ওয়া মিথলুদ দুনিয়া, আমার এবং দুনিয়ার উদাহরণটা হচ্ছে এই, কামিথলি রাকিবিন, একজন পথিকের মতো, একজন পথিক, একজন কোনো হয়তো বাহনে যে আরোহণ করেছে, একজন আরোহীর মতো, আলা ফি দিল্লে সাজারাতিন, যিনি তার আরোহণকালে, যাত্রার প্রাককালে একটা গাছের নিচে কিছুক্ষণ কাইলুলা করলেন, ফি ইয়াউমিন সাইফিন, গরমের একটি দিনে, সুম্মা রাহা, অতপর চলে গেলেন, ওয়া তারাকাহা, ওই গাছটিকে তিনি ছেড়ে চলে গেলেন। এই গাছটা হচ্ছে দুনিয়া, এই গাছটা হচ্ছে দুনিয়া। এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ মুসনাদ গ্রন্থে, হাসান সনাদে, এবং এছাড়া আর অনেকেই বর্ণনা করেছেন, ইবনু আবিশাই বা মুসন্নাফের মধ্যে, আবু ইয়ালা মুসনাদের মধ্যে, হাকে মুস্তাদরাকের মধ্যে। অতএব হাদিসটি শুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে আরও বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তোমাকে কবরবাসীদের অন্তর্ভুক্ত করে নাও। এটা তো একটা বাস্তব কথা, মৃত্যুর পরে মুসলিমরা কবরস্থ করে, অতএব এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া। এবং সেজন্যেই আমরা দেখি পরবর্তী কথাটা, যেমন মানে এটা হচ্ছে অন্য আরেকটা রেওয়ায়ত, হাদিসের শেষে আমরা দেখতে পাচ্ছি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি যখন প্রত্যুষে উপনীত হও তখন সন্ধ্যায় উপনীত হওয়ার আশা করো না, ইন্তজার করো না, আবার যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। তার মানে হচ্ছে কি, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, সদাসর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, যেটা আরেকটা রেওয়ায়তের যে ভাষ্যটা, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবু, সেখান থেকেও আমরা একই বক্তব্য পাই। সালাফের ছোট্ট একটা চমৎকার ঘটনা আছে, সালফে সালেহিনের কোনো এক ব্যক্তি, তিনি একবার তার এক আরেক সৎ মানে ভালো এক পুণ্যবান ব্যক্তির ঘরে গেলেন, জিজ্ঞেস করলেন তিনি আছেন কিনা, বলা হলো তিনি একটু আগে বের হয়ে গিয়েছেন, জিজ্ঞেস করলেন কখন ফিরবে। তখন সে ঘরে ছোট্ট একটা মেয়ে, সে বলল, তাকুলু লাহু ইয়া হাদা মান কানাত নাফসুহু বিয়াদি গায়রিহ ফামান যাল্লাযী ইয়ালামু মাতা ইয়ারজা, বললেন যে তুমি তাকে বলো যে হে অমুক ব্যক্তি, যার জীবনটা, যার জানটা আরেকজনের হাতে, সেই সত্তাই জানেন তিনি কবে ফিরবেন। আল্লাহু আকবার, চেতনাটা এখানে দেখার বিষয়। ছোট্ট একটা মেয়ে, দিনদার নিশ্চয়ই, কারণ ঘরটা ছিল আহলুস সালাহ, ভালো লোকের ঘর, পরিবার, এই জন্য যারা বিবাহ শাদী করবেন তাদের ভালো লোকের পরিবারেই যেতে হবে। যদি আপনি ভালো সন্তান চান, যদি আপনি ভালো পরিবার গঠন করতে চান, ভালো দিনদার ফ্যামিলিতেই আপনাকে যেতে হবে। ছোট্ট একটা মেয়ের যে সেন্সটা, উম্মার বিরাট একটা অংশের সেই সেন্সটা নাই, কখন ফিরবে, আল্লাহু আকবার,
ঢাকার বুকেই তো আমরা দেখি প্রতিদিন বহু লোক তার বাসায় ফিরতে পারে না। কত ধরনের কত কিছু হয়, খুন, রাহাজানি, ছিনতাই, অ্যাক্সিডেন্ট, এই মেয়েটা সেটা অনুধাবন করেছে আর আমাদের চোখের সামনে এগুলো ঘটছে, কিন্তু আমরা মানসিকভাবে সেভাবে প্রস্তুত নই। আমরা পরিকল্পনা করছি অনেক কিছু দুনিয়াদারির অনেক বিষয় নিয়ে। অতএব সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। একজন সালাফের মধ্যে আরেকজন ব্যক্তি, তিনি যখন ঘুমাতে যেতেন প্রতিবার বলতেন তার আহল আয়ালকে যে আস্তাউদিউকুমুল্লাহ, তোমাদের কাছে তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি। ফালা হাযিহি নাওমা হিয়া নাওমাতুল আখির লা কিয়ামা বাদাহা, সম্ভবত এই ঘুম আমার শেষ ঘুম হতে পারে, যার পর হয়তো আমি আর কোনোদিন উঠব না। এরকম প্রস্তুতি ছিল তাদের মধ্যে। আজকে কি সেই প্রস্তুতি আমাদের মধ্যে আছে? ফায়া মাশারাল মুসলিমিন আল মাউতু আকরাবু মিন যালিক। এখানে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, মৃত্যু যেহেতু আমাদের কাছে, আমাদের মনে রাখতে হবে যে মৃত্যু আমাদের হবে, এমনভাবে জীবনযাপন করতে হবে মৃত্যু আমাদের হবে, আমাদের হায়াত, তারপরে একটা মৃত্যু আছে, আমাদের এই মৃত্যুর পরে একটা বাস আছে, বাস মানে পুনরুত্থান, এবং এই পুনরুত্থানের পরে একটা হিসাব আছে, সেই হিসাবের জন্য আমাদের প্রস্তুতি লাগবে। আমাদের মনে রাখতে হবে যে মৃত্যুর এই যে বিষয়গুলো, এগুলো কোরআনে আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, কেউ জানে না কি সে উপার্জন করবে আগামীকাল, এবং কেউ জানে না কোন জমিনে সে মারা যাবে। ইন্নাল লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, নিশ্চয় যারা আমার সাথে সাক্ষাতের প্রত্যাশা করে না, আখিরাতের প্রত্যাশা করে না, এবং যারা দুনিয়ার এই হায়াত নিয়ে সন্তুষ্ট থাকে এবং দুনিয়ার হায়াত নিয়েই সে মুতমাইন থাকে, প্রশান্তি লাভ করে, আর যারা আমার আয়াত সম্পর্কে গাফিল, তাদের মাওয়া, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, এই কারণে যা তারা উপার্জন করেছিল। ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতের দুনিয়া, আর যারা সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তারপরে কি? ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতের দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে চমৎকার একটা উপদেশ দিয়েছেন, জীবনের যেহেতু এই ধরন, তাহলে তোমরা পাঁচটা গনিমতকে গ্রহণ করো। তিনি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস এসে যাওয়ার আগেই তোমরা পাঁচটা জিনিসকে গনিমত হিসাবে গ্রহণ করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন এর গনিমতকে তুমি গ্রহণ করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই। সিহ্হাতাকা ক্বাবলা সাকমিক, তোমার স্বাস্থ্যর যে সুযোগ সেটিকে তুমি গ্রহণ করো তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার স্বচ্ছলতার যে সুযোগ সেটিকে তুমি গ্রহণ করো এবং স্বচ্ছলতাকে দীনের কাজে, পুণ্যের কাজে লাগাও তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই যে অবসর টাইমটা আছে সেটিকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু এসে যাওয়ার আগেই তুমি তোমার জীবনকে কাজে লাগাও। এটি ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এই হাদিসটি শাইখাইন তথা বুখারি এবং মুসলিমের শর্ত অনুযায়ী শুদ্ধ। ইমাম দাহাবিও তার সাথে একমত হয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আগন্তুক, আমরা মুসাফির, আমরা পথচারী, আমরা এই দুনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট নই, সে বিষয়টা আমরা স্মরণে রেখে যদি জীবনের পথে চলার চেষ্টা করি, জীবনের সম্বল অর্জনের চেষ্টা করি, যে সম্বলের মধ্যে এক নম্বর হচ্ছে তাকওয়া, ইমান এবং তাকওয়া সম্বল অর্জন যদি আমরা করি, তাহলে আমরা আল্লাহর কাছে পানাহ পাওয়ার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফায়া আইয়ুহাল মুসলিমুন উযাক্কিরুকুম বিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম হাইযু ক্বালা ফি সূরাতিল মুনাফিকিন ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها وقوله سبحانه وتعالى وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين وقوله تعالى في سورة المؤمنون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যে তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করা হলো আমি অর্থটা বলে দিচ্ছি। সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করো আল্লাহর পথে, তোমাদের কাছে মৃত্যু এসে যাওয়ার আগেই তখন সে বলবে, যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, হে আমার রব, যদি আমাকে আরও অল্প কিছু কাল অবকাশ দিতেন তাহলে আমি সদকা করতাম এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইল্লা ইযা জাআ আজালুহা, যখন মানুষের শেষ সময় এসে পড়বে আল্লাহ কাউকে কোনো ব্যক্তিকেই আর অবকাশ দেন না, কখনো অবকাশ দেন না। জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় যে আয়াতটি বললাম, আর তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ, আর তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো, তোমাদের কাছে আদাব এসে যাওয়ার আগেই এরপর তোমাদেরকে আর সাহায্য করা হবে না, অথবা এ কথা বলার আগেই যখন আদাবকে দেখবে, নিজের চোখে যখন আদাবকে দেখবে বলবে, যদি হায় আমার আবার ফেরার সুযোগ হতো তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তৃতীয় আয়াতটি অর্থ হচ্ছে যেটি সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত, যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যাবে বলবে, হে রব আমাকে একটু ফিরিয়ে দাও, হয়তো বা তাহলে আমি ভালো আমল করবো, আমল সালেহ করবো, লাআল্লি আমালু সালেহা, তাহলে আমি আমল সালেহ করবো, যে সময়টা আমি আগে করি নাই এখন আমি সেটা করবো। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়। এটা একটা কথা যা সে বলছে সত্যি, আবার যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু আগের মতোই করবে, কিন্তু আল্লাহর কাছে সুযোগ একবার, জীবন একটি, মৃত্যু একবার, বারবার সুযোগ আর আসবে না। ওয়ামি ওয়ারা ইহিম বারজাখুন, তাদের পরে থাকবে বারজাখি জীবন, ইলা ইয়াউমি ইয়াবাসুন, এই বারজাখি জীবনের মধ্যে তারা থাকবে মৃত্যুর পরে, আর ফেরত যাবে না, আর ফেরতের কোনো সুযোগ নেই মৃত্যুর পরে, যতক্ষণ না তারা পুনরুত্থিত হবে ততক্ষণ পর্যন্ত এই বারজাখি জীবনের মধ্যেই তাদেরকে যাপন করতে হবে। কবি বলেছেন, ওয়াল্লাহি লাউ কানাতি দুনিয়া বি আজমাইহা تبقى علينا ويأتي رزقها رغدا ما كان من حق حر أن يذل لها فكيف وهي متاع يضمحل غدا অত্যন্ত চমৎকার কথা। আল্লাহর কসম, এই দুনিয়ার পুরো সবটা মিলিয়েও যদি আমাদের কাছে বাকি থাকে এবং তার রিজিকটা আমাদের কাছে আসে একদম পরিপূর্ণ আকারে, তাহলেও কোনো স্বাধীন ব্যক্তির জন্য এটা শোভনীয় নয়, সে দুনিয়াদার হবে, সে দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করবে, কীভাবে এত অত্যন্ত সামান্য ভোগ্যপণ্য মাত্র, এত অল্পতে তো মোমেন খুশি হতে পারে না। এরপর বলছেন, লা তাসাফ আলা দুনিয়া ওয়া মা ফিহা ফাল মাউতু লা শাক্কা ইয়াফনিনা ওয়া ইয়াফনিহা, কোনো সন্দেহ নেই, তোমরা দুনিয়ার উপরে কোনো আফসোস করবে না, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা নিয়ে তোমরা আফসোস করবে না, কোনো সন্দেহ নেই, মৃত্যু এসে
তোমাকে এবং দুনিয়াকে উভয়কে ধ্বংস করে দেবে। ওয়ামাল লিদারিল বাকা রিদওয়ানা খাজিনহা, ওয়ামাল লিদারিল বাকা রিদওয়ানা খাজিনহা ওয়াল জারু আহমদ ওয়ার রহমানু বানিহা। তিনি বলছেন এবং দারুল বাকার জন্য আমল করো, আর দারুল বাকার যিনি খাজেন তার সন্তুষ্টির জন্য আমল করো, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করো, কারণ সেই জগতে আল জারু আহমদ ওর রহমানু বানিহা, সেই জগতে তোমার প্রতিবেশী হবে আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আর রহমান মহান আর রহমান সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন সেই সব কিছুর বাণী, সেই সব সৌধ অট্টালিকা প্রস্তুতকারী মহাশক্তি মহাসত্ত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সঠিক হেদায়েতের উপর রাখেন, তিনি যেন আমাদেরকে সঠিক পরিপূর্ণ ইমানের উপর রাখেন, তাকওয়ার উপর রাখেন, সহি সুন্নার উপর রাখেন। আর এই দোয়ার পাশাপাশি আসুন আমরা সবাই চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, আন্তরিকভাবে চেষ্টা করি, সবাই মিলে চেষ্টা করি, পুরো কমিউনিটি এবং সমাজের সব সভ্য মিলে চেষ্টা করি, পুরো দেশবাসী মিলে চেষ্টা করি, যাতে আল্লাহর পথে আমরা থাকি। আল্লাহ আমাদেরকে সে পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের মনের ভালো চাহিদাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন। আমাদের সন্তান সন্ততি, আমাদের রিজিক, আমাদের দেশবাসী, আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা সন্তান আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের সমাজকে যারা চালাচ্ছেন, দেশকে যারা চালাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ হেদায়েত দান করুন, তাদেরকে সত্যের দিশা দান করুন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লু